ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই হাসান বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তিকে কবরে রাখলে সেয়ারা খোলা যাবে কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই, মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার পরে বা দাফন করার পরে চেলা খুলে রাখার ব্যাপারে এরকম কোনো সুন্নাতে স্পষ্ট দলিল নেই। এই দেশের ফতোয়া বোর্ডের, সৌদি আরবের ফতোয়া বোর্ডের সবচেয়ে বড় আলেমের দিন আল্লামা ইবনে বাজ রহিমাহুল্লাহ এবং আরাফাতের খতিবও তিনি ছিলেন এবং দীর্ঘ বছর আরাফাতের খুতবা দিয়েছেন, মুজাদ্দিদ ছিলেন, তিনি বড় আলেম ছিলেন। তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন যে লাই একশিব, না খুলে রাখা যাবে না চেয়ারা। বাল ইউবত্তি কুল্লুহু ইল্লাল মুহরিম, সমস্ত শরীরটাই ঢেকে রাখবে, সমস্ত বডিটা, শরীর, চেয়ারা, মাথা সব ঢেকে রাখবে, ইল্লাল মুহরিম, কিন্তু মুহরিম ব্যক্তি, যে ব্যক্তি হজ অবস্থায় মারা গেছে, হজে এসে না, হজ অবস্থায় মারা গেছে, অর্থাৎ হজ করা অবস্থায় মুহরিম, যে এহরাম বাঁধার পরে যদি কোনো ব্যক্তি মারা যায়, তা ফায়ুক সাবু অজুহু, তার চেয়ারা খুলে রাখবে, অরাসুহু, এবং তার মাথা এবং চেয়ারা দুটো খুলে রাখবে। কেন লিকৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহরিমুল্লাযী মাতা বি আরাফা, ওই মুহরিম ব্যক্তি, যে ব্যক্তি আরাফাতের অবস্থায় মারা গেছে, তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুখামিরু রাসাহু ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, তোমরা তার মাথাকে ঢেকে দেও না, কেননা সে তাকে ইউবআসু উঠানো হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মুলাব্বিয়ান, লাব্বাইক বলা অবস্থায়। এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারি মুসলিমের হাদিস। অফিল অফ যে মুসলিমিন, অফিল অফ দিল্লি মুসলিমিন, মুসলিম শরীফের বর্ণনা তার একটু বেশি আছে, ওলা তু খামির ওরা আসাহু ওলা ওয়াজহাহু, তোমরা তার মাথাকেও ডাকিও না, চেয়ারাকেও ডাকিও না, ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কেননা কিয়ামত দিবসে তাকে লাব্বাইক বলতে বলতে উঠানো হবে। অকল আহিদন, এবং তিনি আরও বলেছেন রাহিমাহুল্লাহ, তিনি আরও বলেছেন লা ইয়াজুজু কাশফু ওয়াজহিল মাইয়িত ইদা উদিয়া ফিল লাহদে সাওয়া উন কানা রাজুলান আও ইমরাতান, যে মৃত্যু ব্যক্তিকে যদি কবরে রাখা হয় তাহলে তার চেহারাকেও ডাকা যাবে না, চেহারাকেও ডাকা যাবে না, এবং সরি চেহারাকে খুলে রাখা যাবে না, সেরা হোক মহিলা হোক পুরুষ হোক। ওয়াইন্নামাল ওয়াজিব শত্রুহু, আর ওয়াজিব হলো ঢেকে রাখা, বিল কাফন, কাফনের কাপড় দিয়ে ঢেকে রাখা, ইল্লা নিয়াকুনা মুহরিমান, যদি মুহরিম হয় অর্থাৎ হজের ইহরাম বাঁধা অবস্থায় হয়, এই অবস্থায় হজ সম্পূর্ণ করার আগে যদি মারা যায় অবস্থায়, ফাইন্নাহু লা ইউবত্তি রাসাহু ওয়ালা ওয়াজহাহু, তাহলে চেহারা এবং মাথা ডাকবে না। লাকিন, কিন্তু ইদা কানাল মাইয়িতু ইমরাতান ফাইন্নাহু ইখাম্মিরু ওয়াজহাহা, কিন্তু মহিলা হলে হজ অবস্থা, অর্থাৎ মহিলা যদি ইহরামকারী হয়, হজের মহিলা হয়, তাহলে তার চেহারাকে খুলে রাখবে না, ডেকে রাখবে। ওলাও কানাত মুহরিমা, যদিও সে মহিলা হজ অবস্থায় ইহরাম অবস্থায় থাকে, লিয়ান্না আওরা, কেননা এটা ঢেকে রাখার বস্তু, আওরাতের অন্তর্ভুক্ত। এটা হলো আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া। আল হাসেল আন্না কাশফু ওয়াজহিল মাইয়িত ইনদা দাফনি লাইসা মিনাস সুন্নাহ, উদ্দেশ্য হলো, আসলে মূল কথা হলো যে চেহারাকে, মৃত্যু ব্যক্তির চেহারাকে খুলে রাখার ব্যাপারে এটা কোনো সুন্নতের অন্তর্ভুক্ত নয়। এটা হলো এক নম্বর প্রশ্ন। দুই নম্বর হয়েছে আরেকটি প্রশ্ন যে মা হুকমু হাল্লুল আকদ ফিল কবরে বিন নিসবাত লিল মাইয়িত ও কাশফু ওয়াজহি ফিল কবর, মৃত্যু ব্যক্তির এই যে বাঁধগুলি খুলে দেওয়া, অর্থাৎ এহরাম বাঁধার পরে না, কাফনের পরে যে ঢেকে আমরা যে বেঁধে রাখি হাত, তারপরে চেয়ারার কিছু অংশ কাপড়ের মাথা দিয়ে অথবা পায়ের ওখানে দেওয়া বেঁধে রাখা হয়, এটা খুলে দেওয়ার ব্যাপারে কী দলিল আছে? হ্যাঁ, ইউস্তাহাব্বু হালুল আকদ বিল মিনাল মাইয়িতে বা আলা দাফনিহা, মৃত্যু ব্যক্তিকে কবর রাখার পরে ওই বাঁধগুলি খুলে দেওয়ারই মুস্তাহাব। ওয়াদালিকা লিআন্নাহা, কেননা ইন্নামা আকীদাত খাওফা ইনতিশারিল কাফনে ফাইদা উৎখিলাল কবর হল্লাত, কেননা বেঁধে রাখার উদ্দেশ্য ছিল যেন কাপড় খুলে না যায় চেহারা বা তার শরীরটা, বডি খুলে না যায়, উদ্দেশ্য এটা। যখন কবরে রাখা হয়েছে তখন তো এটা নিরাপদ হয়ে গেছে, আর খুলে রাখার ভয় থাকে না। এই যে ইবনে কুদামা রহিমাহুল্লাহ মুগ্নি গ্রন্থে বা দুই নম্বর খণ্ডে 191 পৃষ্ঠে উল্লেখ করছেন, তিনি বলতেছেন ওয়া মাহাল্লুল আকদি মিন ইনদা রাসিহি ওয়া রিজলাইহি ফায়ুস্তাহাব, যে পায়ের কাছে, মাথার কাছে যে বাদরা দেওয়া হয়েছে বা বেঁধে রাখা হয়েছে, এটা খুলে দেওয়াটা মুস্তাহাব। কেননা লিয়ান আগদাহা কানালিল খৌফে মিন ইনতিশার ইহা, বেঁধে রাখা হয়েছিল যেন কাপড়টা খুলে না যায়, কাপড়টা পরে না যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ যেন বেড়ে না হয়ে যায়, এই জন্য।
ওয়াকদ উমিনা বিদালিকা বিদাফনিহি, এটা মৃত্যু ব্যক্তিকে কবর রাখার পরে এটা এখন এই ভয়টা চলে গেছে, এখন নিরাপদ ওখানে। ওয়াকদ রুবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত আছে, আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাম্মা আদখালা নাঈম ইবনা মাসউদিল আশজাঈ আল কবরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নাঈম বিন মাসউদিল আশজাঈকে কবর রেখেছেন বা হ্যাঁ রেখা হয়েছে, না যা আলী আখিল্লাতা বা বিফিহি, তার চেহারা থেকে ওই বাদগুলি খুলে দিয়েছেন। আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকেও অনুরূপ আসার বর্ণিত আছে। তার এই সম্পর্কে আল্লামা সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনিও সবচেয়ে বড় আলেম ছিলেন এই ওই জামানার এবং ফতুয়াপুরের সবচেয়ে বড় আলেম ছিলেন, তিনি মাজমুয়ে ফতুয়ার মধ্যে 17 নম্বর খণ্ডে 183 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, হাল্লু আকদিল দা আকদুল ফায়েদ ফা এফে ওয়ারাদা ফিহি আসারুন আন আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে মাসউদ থেকে এই বাদগুলো খুলে দেওয়ার ব্যাপারে আসার বর্ণিত আছে, দলিল প্রমাণ আছে। ইদা আতখাল তুমুল মাইয়িত আল কবরা ফাহুল্লুল আকদ, যখন তোমরা কবরে মৃত্যু ব্যক্তিকে রাখবে তখন বাদগুলি খুলে দিও। তারপরে তিনি আর একটু বলতেছেন, আম্মা কাশফু ওয়াজহি ওয়াজহুল মাইয়িত কুল্লুহু ফালা আসলা লাহু, কিন্তু চেহারাকে খুলে দেওয়ার ব্যাপারে মৃত্যু ব্যক্তির কবরে রাখার পরে চেহারাকে খুলে দেওয়ার ব্যাপারে এরকম কোনো দলিল প্রমাণ নেই, সুতরাং খুলে রাখা যাবে না। ওয়াগায়াতু মা ওয়ারাদা ফিহি ইন সহা, যদি এই সম্পর্কে স্পষ্ট কোনো প্রমাণিত হয়, আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইজা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইজা মৃত্যু অত আতুমনি ফি কবরি, আমি যদি মারা যাই আমাকে কবরে রাখবা, ফাবদ আউ ফি বি খাদ্দি ইলাল আর, আমার গালটাকে জমিনের সাথে মিলাই রেখো। মোট কথা হইলো আমরা বুঝতে পারলাম যে চেহারাকে খুলে রাখার ব্যাপারে এরকম কোনো স্পষ্ট দলিল নেই, এটা সুন্নতের অন্তর্ভুক্ত না, চেহারাকে ডেকে রাখতে হবে, আর বাদগুলিকে খুলে দেওয়ার ব্যাপারে দলিল আছে প্রমাণ আছে, এটি আমরা বুঝতে পারলাম। আর মুহরিম ব্যক্তির জন্য চেহারা এবং মাথা খুলে রাখবে, কেননা তাকে কিয়ামত দিবসে লাভবাহী বলা অবস্থায় উঠানো হবে, কিন্তু মুহরিম ব্যক্তি মহিলা হলে তাকে ডেকে রাখতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।